প্রথমেই অন স্ক্রিনে রয়েছে নিউজ আপডেট, দেখতে পাচ্ছেন নিউজ আপডেট। আচ্ছা, কেন্দ্রীয় সরকারের একটা স্কিম, নতুন স্কিম, একদম নতুন আপডেট রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের, এবং বিশেষ করে সরকারি চাকরিজীবী যারা আছে, ভারতবর্ষের কেন্দ্রীয় কর্মচারী যারা আছে, সেন্ট্রাল গভর্নমেন্টে যারা চাকরি করেন, তাদের জন্য একটা বড় খুশির খবর, সুখবর। যদিও আপডেটটা দুদিন আগেই এসেছে, তবে ভিডিওটা আমি এই মুহূর্তে করছি আপনাদের সকলের জন্য। অবশ্যই মন দিয়ে শুনবেন, যারা সরকারি কর্মচারী আছেন সেন্ট্রাল গভর্নমেন্টের, তারা অবশ্যই মনোযোগ সহকারে থাকবেন ভিডিওতে শেষ পর্যন্ত। খুবই ভালো খবর, নতুন পেনশন স্কিম নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। কিভাবে সুবিধা পাবেন, কি কি সুবিধা রয়েছে নতুন পেনশন স্কিমে, এবং সেই নতুন পেনশন স্কিমের কি নাম, এবং এই বেনিফিট কিভাবে পাবে একজন কর্মচারী, অবশ্যই এই ভিডিওতে আমি সমস্ত কিছু কভার করবো। আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর, আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, একটু বেশি করে শেয়ার করবেন, যাতে করে গোটা ভারতবর্ষের, আমাদের দেশের যারা কেন্দ্রীয় সরকারি কর্মচারী আছে, তাদের কাছে এই আপডেটটা পৌঁছায়। চলুন শুরু করি আজকের এই নতুন পেনশন স্কিম নিয়ে বিগ ব্রেকিং আপডেট সরকারি কর্মচারীদের জন্য। প্রথমেই অন স্ক্রিনে রয়েছে নিউজ আপডেট, দেখতে পাচ্ছেন নিউজ আপডেট। ক্যাবিনেট অ্যাপ্রুভস ইউনিফাইড পেনশন স্কিম। এই যে পেনশন স্কিম, ইউনিফাইড পেনশন স্কিম, অর্থাৎ এক কথায় বলা হয় ইউপিএস, এই ইউপিএস কিন্তু লাগু হয়ে গেছে গোটা দেশ জুড়ে। নিউজ আপডেট সেন্ট্রাল গভর্নমেন্টের pmindia.gov.in এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে আমি দেখাচ্ছি সেই আপডেট, এবং যদিও সেটা ইংরেজিতে রয়েছে, আমি বাংলায় সমস্ত কিছু ট্রান্সলেট করে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি থাকবো ভিডিওতে অবশ্যই শুভঙ্কর, আপনাকে রিকোয়েস্ট করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা প্রতিদিন বিভিন্ন বিগ ব্রেকিং আপডেট আপনার জন্য কিন্তু প্রোভাইড করি আমাদের এই ইউটিউব চ্যানেলে, তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখুন, নতুন পেনশন প্রকল্প আনতে চলেছে কেন্দ্রীয় সরকার, অলরেডি কিন্তু এটা অ্যাপ্রুভ হয়ে গেছে। এটিকে বলা হচ্ছে ইউনিফাইড পেনশন স্কিম বা ইউপিএস। এই ইউপিএস যে স্কিম রয়েছে, এই স্কিমের সমস্ত ডিটেইলস রয়েছে এখানে। শনিবার বিষয়টি স্থির হয় কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে। এতে রয়েছে পারিবারিক পেনশন ও ন্যূনতম পেনশনের ব্যবস্থা। পেনশনের বিষয়টি অলরেডি ঘোষণা হয়ে গেছে, ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সরকারের ওই ঘোষণার ফলে উপকৃত হয়েছে কেন্দ্রীয় সরকারের 23 লক্ষ কর্মচারী। কেন্দ্রের এই নতুন প্রকল্প কার্যকর হবে 2025 সালের এপ্রিলের 1 তারিখ থেকে, অর্থাৎ আগামী বছর এপ্রিল মাসের 1 তারিখ থেকে কিন্তু এই নতুন পেনশন স্কিম কিন্তু লাগু হতে চলেছে। অবসর নেওয়ার সময় অর্থাৎ রিটায়ারমেন্টের সময় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের 2টি পেনশন প্রকল্পের সুযোগ দেওয়া হবে। একটি হলো ন্যাশনাল পেনশন স্কিম এবং অন্যটি হলো ইউনাইটেড পেনশন স্কিম। বর্তমানে যারা ন্যাশনাল পেনশন স্কিমে রয়েছে তাদেরও ইউনাইটেড পেনশন স্কিমের সুযোগ দেওয়া হবে। কি রয়েছে এই নতুন স্কিমে এবং কিভাবে উপকৃত পাবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা? দেখুন, শেষ 12 মাসের গড় মাসিক বেতনের 50% পেনশনের গ্যারান্টি থাকবে এখানে। দেখুন, লেখাই রয়েছে শেষ 12 মাসের গড় মাসিক বেসিক বেতনের 50% পেনশনের গ্যারান্টি রয়েছে। যদি কোনো কর্মচারী কমপক্ষে 25 বছর পর্যন্ত কাজ করে, তাহলে অবসরের আগে অর্থাৎ রিটায়ারমেন্টের আগে শেষ 12 মাসের গড় মাসিক বেসিক বেতনের কমপক্ষে 50% পেনশন হিসেবে পাওয়া যাবে। যদি কোনো পেনশনভোগীর মৃত্যু হয়, তাহলে মৃত্যুর সময় পাওয়া পেনশনের 60% তার পরিবারের কাছে যাবে। যদি 10 বছর পর চাকরি ছেড়ে দেয় কোনো সরকারি কর্মচারী, কেন্দ্রীয় সরকারি কর্মচারী, তাহলে 10,000 টাকা পেনশন পাবেন। প্রতি মাসে 10,000 টাকা করে কিন্তু পেনশন পাওয়া যাবে। যদি কোনো কেন্দ্রীয় কর্মচারী 10 বছর চাকরি করার পর চাকরি ছেড়ে দেন, তাহলে কিন্তু প্রতি মাসে 10,000 টাকা করে পেনশন পাওয়া যাবে এই নতুন পেনশন স্কিমের আওতায় যদি আসেন। অবশ্যই কিন্তু এই আপডেট আপনার জন্য শেয়ার করা হলো। আগামী 2025 সালের এপ্রিল মাসের 1 তারিখ থেকে কিন্তু এই নতুন প্রকল্প কার্যকর হবে, যেটাকে বলা হচ্ছে ইউনিফাইড পেনশন স্কিম, ইউপিএস যেটাকে বলা হয়, এই নতুন স্কিম। তো আপডেটটা কেমন লাগলো লিখে জানাবেন, আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে লিখে, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের জরুরি গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ব্রেকিং আপডেটে। ধন্যবাদ।